দাঁড়ায় আছি আর ওরা সবকটা দাঁড়ায় আড্ডা মারতেছে। হ্যাঁ, নেক্সট টাইম ডাক দিলে আর আমিই না ছবি তুলতে। গতকাল বাবা অনেক কষ্ট করে ধার করে 2000 টাকা পাঠিয়েছে, আর কালকে যদি টিউশন ফিটা পাই তাহলে সেমিস্টার ফিটা দিয়ে দিতে পারবো। আর ওরাও টাকা নিয়ে ঘুরাচ্ছে, টাকাটা দিতে পারলেই বাঁচে, অন্তত এক্সামটা দিতে পারবো। আরে দিয়ে দিবে, টেনশন নেওয়ার কিছুই নেই, আমরা সবাই একসাথে এক্সাম দেব। হ্যাঁ দোস্ত, জাকাস একটা এক্সাম দেব, তারপর চরম একটা ট্যুর দেব। কি কষ্টরা, দেখ দেখ আপনি যে মন খারাপ করতেছে। আরে তোর ছাড়া কি আমরা ট্যুরে যাব বল? গেলে একসাথেই যাব। আরে দোস্ত টেনশন নিস না, তোর টাকা আমরা সবাই মিলে ম্যানেজ করে দেব। এ তোরা কি একটু ঠিকমতো দাঁড়াবি না? এইভাবে সারাদিন খালি আড্ডা মারবি, আমি ছবি তুলবো না চলে যাবো? কি যে করে ওরা, ভাল লাগে না। ওই বেটা চোখে দেখোস না, চোখকে হাতে নিয়ে ঘুরোস নাকি? আমার ক্যামেরাটা পড়ে গেল, তখন তুই ভাগ হয়ে যাইতো। ভাই আমি দেখতে পারি না, ভুলে গেছে গা, মাফ করে দেন। দেখোস না মানে? তুই জানোস এই ক্যামেরার দাম কত? তোর দুইবার বিক্রি করলে তো এই ক্যামেরা কিনতে পারব না। ওই দোস্ত বাদ দে না, দেখে নাই বলতেছ তুই, ছবি তো দেরি হয়ে যাইতেছে। যা এদিকে আসবি না, যা। দাঁড়া ভাইয়া, ও ভাইয়া। ছবি তুলতে পারি না, দেখ আসলেই তো অসাধারণ হয়েছে। হ্যাঁ অনেক কিউট আসছে তো, দেখি জুম কর তো। ওর হাত দেখছস কই? আফ্রিদির পকেটে। আফ্রিদি পকেট চেক কর, মানিব্যাগ চেক কর তো। মানিব্যাগ তো নাই, আগেই বলছিলাম ছেলেটা নেশাখোর। ওই পিচ্চি কই? এই ওই পিচ্চি, এই এদিকে আয়। এই পিচ্চি এদিকে আয়, এদিকে আয়। হ্যাঁ এদিকে আয়। আমার ডাকতেছেন? হ্যাঁ তোর ডাকছি, এদিকে আয়। দেখি মানিব্যাগটা বাইর কর। কিসের মানিব্যাগ? মানিব্যাগ তো আমি নেই নাই। কিসের মানিব্যাগ মানে? আমি স্পষ্ট ছবিতে দেখছি তুই ওর পকেটে হাত দিছিস। ও ভাই তো আমাকে 20 টাকা দিল, এই যে 20 টাকাটা। মানিব্যাগ দে, বাইর কর। দে দে মানিব্যাগ দে। দেখছস? দেখ তো সব ঠিক আছে নাকি। দেখ ভাইয়া আমি আসলে চোর না, আমার আম্মুর কি যেন একটা রোগ হয়েছে, ডাক্তার বলছে। কি রে তোর কি আরো টাকা লাগবে? सारा एलाका चुरी करे बेड़ाई एखन कथा दिच्छी आर कखनो चुरी करबो ना। चा नास्ता बिक्री कर एक दिन एखाने एसे आपनार 500 टाका आमि फेरत दिये देबो, आमाके आबार माफ करे दिबेन। भैया आमार तो कोनो भाई नाई, আমি কি আপনাকে আজকা থেকে ভাই বলতে পারি? আপনাকে কি আরেকবার জড়ায় ধরতে পারি? পৃথিবীর প্রত্যেকটা মানুষের মধ্যেই ভালোবাসা বিদ্যমান রয়েছে, শুধু আমরা যাদেরকে ভালোবাসতে চাই তাদেরকে তাদের মতো করে ভালোবাসতে হবে, আর তাহলে আমরা সব জায়গা থেকেই ভালোবাসা ছিনিয়ে আনতে পারব। ক্ষমতা দিয়ে শুধু মানুষের ক্ষতিই করা যায়, কিন্তু ভালোবাসা দিয়ে পৃথিবীর সব কিছুই জয় করা যায়।